famous. নমস্কার, বলো কলকাতার এই পরিবার শারদযোদ্ধা সম্মান 2024-এর পুজো পরিক্রমায় এই মুহূর্তে আমরা দেখাচ্ছি হুগলি জেলার কোন্নগর নবগ্রাম ওয়ারলেস পাড়া সুকান্ত স্পোর্টিং ক্লাবের দুর্গোৎসব সরাসরি আমাদের পর। এখানে দেখানো হচ্ছে যে বাচ্চারা মোবাইলে এফেক্টেড হচ্ছে, পড়াশোনা বাদ দিয়ে বেশিরভাগ টাইম মোবাইলে গেম, মোবাইলে আসক্ত হয়ে থাকে, যেরকম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, গেম। এবং একটা মণ্ডপে দেখানো হয়েছে যে এই মোবাইল ঘাঁটার জন্য বাচ্চাদের চোখে কতটা এফেক্ট পড়ে সেটা দেখাচ্ছে। এবং শিল্পীর মনে ভালো কনসেপ্ট যেটাতে, এবং এখানে একটা কথা লেখা আছে, নকল ছেড়ে আসল ধরো, সত্য খুঁজে ঝাঁপিয়ে পড়ো, পণ করো মন খুলে, নেই দরকার মোবাইলে। কথাটা খুব ভালো কথা, শিল্পী মনে লেখা। এবং এখানে আমরা যে সত্যি মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছি, তাতে কান খারাপ হচ্ছে, এবং একদিকে রাখা হয়েছে বিভিন্ন রকম খেলনা, যেগুলোকে খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়েছে। এবং সেটা দেখে বোঝা যাচ্ছে যে বাচ্চারা আস্তে আস্তে খেলাধুলা ছেড়ে মোবাইলে আসক্ত হচ্ছে। এবং সত্যি এখানে আরেকটা জায়গা, বাচ্চারা খেলতে যায় না, বাড়ির মধ্যে বসে যে মোবাইল দেখে সেটাও একটা খাঁচার মধ্যে বন্দি করা হয়েছে। অসাধারণ কনসেপ্ট, দেখে ভালো লাগবে। এবার আমি দেখাচ্ছি প্রতিমাতে থিমের ছোঁয়া আছে, এবং প্রতিমার পেছনেও সেই একই কনসেপ্ট, অওয়া ককা ছেড়ে দিয়ে সেই মোবাইল, সেই মার্কসার জাল, সেখানেও মোবাইল। এবং আমরা যে মোবাইলে আটকে যাচ্ছি সেটা শিল্পীর মনে একদম গেঁথে দিয়েছে। বাচ্চাদেরকে মোবাইল থেকে সরানোর একটা মেসেজ দিয়ে যাচ্ছে, সত্যিই খুব ভালো। এবং প্রতিমা অসাধারণ।